জনজাতির জনজাতিকরণের বাবে আজি দেখলে পাওয়া গেছে যে বিশ্বনাথত ছয় জনজাতি যৌথ মঞ্চয় তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছে। আর এই মুহূর্তে মই জেলা উপায়ুক্ত কার্যালয়ের পরিবেশ দেখাই আছো। ইয়াত দেখলে পাওয়া গেছে যে এনে ধরনের ছয় জনগোষ্ঠীয় যেসব আসলে সংগঠন আছে সেই সকলে যৌথভাবে ইয়াত প্রতিবাদ সাব্যস্ত করেছে। আর দীর্ঘদিন ধরে আসলে জনজাতিকরণের বাবে যেওঁলোকৰ দাবি সেই দাবি উঠি আহিছিল আর প্রতিবাদ সাব্যস্ত করে আহিছিল। আর আজিও দেখলে পাওয়া গেছে যে এনে ধরনের এটা এই ছয় জনগোষ্ঠীর যে জনজাতিকরণ তার এটা জেলা উপায়ুক্ত কার্যের অমুখে তীব্র প্রতিবাদ দেখবলে পাওয়া গেছে। বিভিন্ন দল সংগঠনের বিষয়ে আপনার কাছে আইসো চুটিয়া কি জনবায়ু পোর্টাল ছয় জনজাতি জনজাতিকরণের ক্ষেত্রে সরকারে কি হেমাহি করেছিল স্যার? ছয় জনগোষ্ঠী জনজাতিকরণের ক্ষেত্রে সরকার ইমান চূড়ান্ত প্রতারণা করেছে। বিজেপি সরকারখানে ছয় জনগোষ্ঠীক চূড়ান্তভাবে প্রতারণা করেছে। এই প্রতারণা মূলতে হয়ে গেল যদি ছয় জনগোষ্ঠী জনজাতি হয় বাঁচিব সরকার মুখ্যমন্ত্রী নহলে ছয় জনগোষ্ঠী জনজাতি যদি বিষয় বিষয় দিব আর ভাল করে বিভিন্ন এস টি ইস্যুলে পানি নিব বিচার জনগণ ইস্যুটি আমি সরকার অনুরোধ জানাইছো যে অতি সোনকালে যে ছয় জনগোষ্ঠী জনজাতিকরণ মধ্যে প্রদান নকরে অতি উজ্জ্বল হিমন্ত বিশ্ব শর্মা সরকার আমি দুটিব বাধ্য হ্যাঁ আপনার কাছে আইসো জনজাতিকরণে আসলে জ্বলাই আছে বলে কোব পারে এতালে সমাধান হয় সরকার মাঝে মাঝে করিম বলে কয় কিন্তু এতালে হওয়া নাই। আসলে যা প্রতারণা করে আছে যুকলিয়া কথা কেউ আসলে এখন ফুটবল পিছত যেনেকে ফুটবল খেলে সেই রকম আমার সেই তেনেকে আমার ফুটবলের বিচারকে অহা ইফালে পা ইফালে ঘুরে ফুরে বিচার আর ইয়ার প্রত্যুত্তর অহা বা যদি কেনকে আমার জনগোষ্ঠী জনজাতি করা নিদিয়ে তাহলে ইয়ার প্রত্যুত্তর অহা বা ইলেকশন আপনাকে সকলে দেখা হবো আর গোটে ছয় জনগোষ্ঠী যিকোনো কার্যসূচী আর যেহেতু কোনো পন্থা আমি হাতে লেবলে সাজু আছো আর বাধ্য হম আমি এতিয়ালৈকে আমি সকলকে সন্মানেরে সকলকে আমি আন্দোলন করে আছো ইয়ার পিছত আমি যিকোনো পর্যায়ে আমি যাবলে বাধ্য হম। নিশ্চিতভাবে আসলে বিভিন্ন দল সংগঠন আছে ছয়টা জনগোষ্ঠী আসলে বিষয়ববী আছে মই আপোনাক আহিছো দীর্ঘদিনীয়া সমস্যা আজিলৈকে সমাধান হোৱা নাই। আদি মূল পুত্রশীলেন যে ছয় জনগোষ্ঠীক বিজেপি সরকারে চূড়ান্তভাবে প্রতারণা করেছে কারণ আমি দেখিছো 2014 সনত যেটা বিজেপি ইয়াত ক্যাম্পেনিং করব আহিছিল দেশের প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী ডাঙরিয়া যেটা অসমত নির্বাচনী প্রচার চলাতে আহিছিল তেখেতে প্রত্যেক সভা দেখি গিয়ে ছয় জনগোষ্ঠীর জনজাতি করা কৈছিল তেখেতে বারম্বার কৈছিল যে আমার শাসনে ভাড়া দিয়ক আর ছমাহের ভিতর আমি আপনার জনজাতি মর্যাদা প্রদান করি কিন্তু ছমাহের ভিতর উপলি যাওয়ার পিছতে তিনিভাগে তেখেতলোকে শাসনে ভাগ ধরে লৈছে কেন্দ্রে কিন্তু কেন্দ্রে তিনিভাগে শাসনে ভাগ ধরে লওয়ার পিছতো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া ছয় জনগোষ্ঠীক চূড়ান্ত হয়ে প্রদান করেছে আর এই ছয় জনগোষ্ঠীর যৌথ মঞ্চ শদিয়া বা ডুবুরিয়া ইতিমধ্যে প্রতিবাদী কার্যসূচী গড়ি তুলিছে আর আজি বিশ্বনাথ জেলা আয়ুক্ত কার্যালয় সন্মুখ করে আমি হেক্তার কেন্দ্রীয় রাজ্য সরকার আমি হেক্তার বিচারিছো কারণ আমি দেখিছো মাননীয় রাজ্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় নিজলে অতি দক্ষ আর সপ্তম মুখ্যমন্ত্রী বলে কয় কিন্তু নিজলে দক্ষ আর সপ্তম মুখ্যমন্ত্রী বলে কয় এই হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া দিনত কিন্তু জনজাতি বিষয়টি উমনি হয়েছে তেখেতের হরিশ্ব অভাব আর 26 নির্বাচনের আগে আগে যদি জনগোষ্ঠীর জনজাতি মর্যাদা প্রদান নকরে তেন্তে ইয়াতে ভয়ঙ্কর আন্দোলন গড়ি তুলিব কারণে জয় জনগোষ্ঠীর জনমঞ্চ ইতিমধ্যে রোগ ওষুধ প্রস্তুত করে তুলিছে। বারে বারে আমার প্রতারণা করে অহা হয়েছে আমার ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণ করি বলে প্রতিশ্রুতি দিয়ে আমার ভোট আমার প্রতারণা করে আমি দেখিছো দীর্ঘদিন ধরে যে আমার প্রতিবেদন কেন্দ্র পঠাব লাগিছিল আজি হিমন্ত বিশ্ব শর্মায় অসম চৰকাৰে পঠিওৱা নাই সেইবাবে তেওঁলোকে অসম বিধানসভাৰ প্ৰস্তাৱৰ কথাকৈ আমাক আগ্ৰহ আহিব বিচাৰিছে গতিকে আমি ভাবিছো এতিয়ালৈকে হিমন্ত বিশ্ব শর্মা অসমৰ মুখ্যমন্ত্ৰী হৈ থাকে তেতিয়ালৈকে ছয় জনগোষ্ঠীয় জনজাতিকৰণ নেপায় গতিকে সেইকাৰণে আমি প্ৰয়োজন সাপেক্ষে 2026 চনত বিজেপি চৰকাৰৰ লগতে এই হিমন্ত চৰকাৰক আমি ক্ষমতাৰ পৰা উৎখাত কৰিবৰ কাৰণে নিবদ্ধপৰিত হৈছো আৰু এই ক্ষেত্ৰত সম্ভৱপৰ যিমানখিনি কাম কৰিব লাগে ছয় জনগোষ্ঠীয় যৌথ মঞ্চই সংগঠিত ওপৰত এই সরকার দলবিদ্ধ করে যাব নিশ্চিতভাবে আসলে সংগ্রাম আসলে চলাই যাব আর দেখলে পাওয়া গেছে যে বিশ্বনাথের উপায়ুক্ত কার্যালয় এনে ধরনের দেখলে পাওয়া গেছে যে ইয়াত প্রতিবাদ সাব্যস্ত করেছে আর
সংখ্যক লোক আহি উপস্থিত আছে। দেখবলে ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণ তার আসলে খারাপ হয়ে পড়ছে, ছয় জনগোষ্ঠী জোর কম হয়েছে। আর এনে ধরনের একটা বিশ্বনাথ উপায়ুক্ত কার্যালয় উপায়ুক্ত কার্যালয় প্রতিবাদ সাব্যস্ত করেছে সকল প্রতিবাদ পাই আর সমস্যাটা সমাধান করার আশ্বাস দিয়েছে। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।